局最後একটা হলো মাশরাফিকে ধন্যবাদ জানানোর জন্য, যেটা মাশরাফি বিদেশে অবসর নেওয়াটার জন্য আমরা পারিনি, তাই আমরা দেশের মাটিতে তাকে একটা ছোটখাটো একটা মানববন্ধনের আয়োজন করেছি যাতে আমরা তাকে সেই ধন্যবাদটা পৌঁছে দিতে পারি। আর দ্বিতীয় কারণ হলো হাতুরা সিংয়ের স্বেচ্ছাচারিতা বন্ধের জন্য। হাতুরা সিংয়ে আমাদের সিনিয়র প্লেয়ারদের সাথে যে ব্যবহার করছে এবং সে যেভাবে সিনিয়র প্লেয়ারদের বাদ দিতে যাচ্ছে সেই নীতিটা তার বাদ দিতে হবে, সেই দমন নীতিটা। এবং আমরা আরও আরেকটা কারণ হলো বিসিবির কাছে আমরা জানাচ্ছি যেন সিনিয়র ক্রিকেটারদের প্রাপ্য সম্মান দিতে হবে এবং যেন ড্রেসিংরুমের অস্থিরতাটাও ঠিক করা হবে।